অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কি অভিশাপের কথা বলছেন স্বামীজি? তুমি এখনো বুঝতে পারছো না বাবা, তুমি যদি তোমার বোনের থেকে দূরে যেতে না চাও তাহলে আজ সূর্য ডোবার আগে আমার জন্য ভিক্ষে করে খাবার আনতে হবে, পারবে? এরকম করতে পারলে তাহলে আমার বোন আমার থেকে আলাদা হয়ে যাবে না তো? আমরা সবসময় একসঙ্গে থাকতে পারবো? আগে যে কাজটা করতে বললাম সেটা করো, তারপর যা হবার সব হবে ভগবানের আশীর্বাদ। ঠিক আছে স্বামীজি, আমি আমি এক্ষুনি যাচ্ছি, আমি আপনাকে কথা দিচ্ছি আজকে সূর্যাস্তের আগেই আমি আপনার জন্য ভিক্ষে করে নিয়ে আসবো, শুধু ভিক্ষে করে। না না, আমি 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 কিছুতেই পারবো না স্বামীজির জন্য খাবার জোগাড় করতে, কিছুতেই না। না 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 না, আমাকে আমাকে খাবার জোগাড় করতেই হবে, আমি পুরীকে কিছুতেই আমার থেকে দূরে যেতে দিতে চাই না, আমাকে তো খাবার জোগাড় করতেই হবে, জোগাড় করতেই হবে যে করেই হোক। আমাকে একটু খেতে দাও না গো। এই তো পিসির বাড়ি, পিসি তো আমার মতোই, কোনো ক্ষুধার্ত মানুষকে ফেরায় না, কিন্তু গোপাল আর পিসি মশাই তো বসে আছে, যদি আমায় চিনতে পেরে যায়। চল চল, চারটে তো বেজে গেল, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাবে তো, চল চল। চারটে বাজে, এবার তো খাবার জোগাড় করতে না পারলে আমি সব কিছু হারবো। না না, আমাকে আমাকে চেষ্টা করতেই হবে। বাবু কে বাবু, কিছু দেবেন বাবু? অনেক অনেক দূর থেকে আসছি, কিচ্ছু খাইনি সকাল থেকে, কিচ্ছু পেটে পড়েনি, যদি কিছু খেতে দেন। গোপাল দেখেছি কিরকম হাতটা কাটা জোয়ান ছেলে, সে ভিক্ষে করছে। কিছু বললেন বাবু? হ্যাঁ জোয়াই বলছি, বলছি দেখে তো লম্বা চওড়া জোয়ান ছেলে বলেই মনে হচ্ছে, তো কাজকর্ম না করে লোকের বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষে করে বেড়াচ্ছ কেন? হ্যাঁ লজ্জা করে না তাতে? হ্যাঁ খেটে খাও ভাই। শোনো খেটে খাও, রাজি আছো? এই গায়ের প্রধান রণধম মল্লিক আমার খুব কাছের লোক, তাকে বলে তোমার একটা কাজের ব্যবস্থা করে দেবো, তাহলে আর ভিক্ষে টিক্ষে করতে হবে না, বুঝলে? না না দাদা, কাজের দরকার নেই, মানে কাজের জন্য তো সেটা অনেক অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আপনাদের বাড়িতে যদি কোনো রান্নাবান্না থেকে থাকে আমি দিন না, বড্ড বড্ড খিদে পেয়েছে, একটু খাবার হলেই হবে, ওটুকুই আমার জন্য যথেষ্ট এখন। দেখেছো কাকা, এ খাটনির ছেলে নয়, কাজ বাজ কিছুই করবে না, ভিক্ষে করতে চায়, ভিখিরি সেজে ঘুরে বেড়াতে চায়। বলছি তোমার কি লজ্জা শরম বলে কিছু নেই? কিসের তো কথা হচ্ছে বল, তোমার আত্মীয় এসছে তো, তাই কার সাথে একটু কথাবার্তা বলছি। ব্যাস যা মুখে আসে তাই বলো না, আমার আত্মীয় হতে যাবে কেন? আমার কোনো আত্মীয় ভিক্ষে টিকে করে না। তার মানে আমাকে চিনতে পারেনি বাবা? কি হয়েছে, কি লাগবে তোমার, কি হলো বাবা, চুপ করে আছো কেন? না না মা গো, আপনাকে দেখে মা অন্নপূর্ণার কথা মনে পড়ে গেল, সেই জন্য মুখ থেকে কোনো কথা সরছে না। ওমা মা, বলছি যদি কিছু খাবার থাকে খাবার দিন না, অনেক দিন হয়ে গেল আমি কিছু খাইনি ভালো করে, দিন না খাবার। নিশ্চয়ই পাওয়া যাবে, আমার দুয়ার থেকে কেউ কোনোদিন না খেয়ে ফেরে না। তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি। কাকি কি হচ্ছে, কাকি বাড়িতে যেই আসবে তাকে তুমি যদি খাওয়াতে শুরু করো তাহলে তো বাড়ির সামনে ওকে লঙ্গরখানা বলে একটা সাইনবোর্ড লাগিয়ে দিতে হবে নাকি? একদম বাজে কথা বলিস না তো গোপাল, শোন অতিথি নারায়ণ, বাড়িতে এসে কোনো মানুষ সাহায্য চাইলে তাকে ঠাকুরের মতো করে যত্ন করতে হয়, আর তুই কত কত শেখাবো তোকে বলতো? আরে তুই নাকি পরীকে বিয়ে করবি, ও বাড়ির জামাই হবি, রণকে দেখে শেখ, রণর কাছে কেউ সাহায্য চাইলে সে তার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারে, আর কেউ খেতে চাইলে রণ তাকে কখনো খালি পেটে ফিরিয়ে দেয় না,
আর পরি তুই কি ভেবেছিস পরিও কোনো মানুষকে খালি পেটে ফিরিয়ে দেবে তখন তখন সেই একই কথা বলতে পারবি তো তুমি একটু দাঁড়াও বাবা আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি ঠিক আছে মা হ্যাঁ দাঁড়াও দাঁড়াও ও যখন বলেছে তোমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে দাঁড়াও বাহ শুনেও শান্তি না না যে যাই বলুক এই বাড়ি পরির জন্য একেবারে ঠিক ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন বেশ হয়েছে আগের ফি ভেঙে গেছে এই তুমি কোথায় থাকো গো ওই ওই বললাম বাবু অনেক দূর রসুলপুর গো রসুলপুর রসুলপুর কাকা চেহারাটা কিরকম চেনা চেনা মনে হচ্ছে জানো গলার আওয়াজটাও কিরকম শোনা শোনা লাগছে কোথায় শুনেছি সেটা মনে পড়ছে না কিন্তু শোনা শোনা লাগছে জানো কাকা হ্যাঁ শুনে থাকবি কোথাও হয়তো ওই বাস স্ট্যান্ডে বা মন্দিরে ভিকে চাইছিল আরে হ্যাঁ গোফার তুই মিলে যাবি না ছটা বাজতে চললো চল দেরি হয়ে যাবে তো ও হ্যাঁ যাবো যাবো